বলিউডের দুই জনপ্রিয় তারকা শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়া, বলিউডে দীর্ঘদিনের ক্যারিয়ার তাঁদের, জনপ্রিয়তাও বিশ্বব্যাপী। একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তাঁরা। মাঝে মাঝেই দুজনের সম্পর্ক নিয়ে চলেছে নানা কথা। কি সেই কথা? সত্যিই কি বিশেষ কোনো সম্পর্ক ছিল শাহরুখ প্রিয়াঙ্কার? বিস্তারিত জানাচ্ছেন সাইমন প্রভা। হিন্দি সিনেমায় তিন দশক কাটিয়ে দিলেও সে অর্থে শাহরুখ খানকে নিয়ে বড় কোনো বিতর্ক হয়নি, রটেনি কোনো গুঞ্জন। তবে একটি ঘটনা ব্যতিক্রম। প্রায় শোনা যায় প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নাকি প্রেম করতেন শাহরুখ খান। ডন টু সিনেমার শুটিং সেটে দুজনের মধ্যে নাকি মন দেওয়া নেওয়া হয়েছিল। আসলেই কি তাই? এদিকে শাহরুখ খানের স্ত্রী গৌরী খান তাদের প্রেম বিয়ে সিনেমার গল্পকেও হার মানাবে। সিনেমা স্টাইলে গৌরীকে বিয়ে করেন বলিউড বাদশাহ। যদিও শাহরুখ প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে তারা কোনোদিন প্রকাশ্যে মুখ খোলেননি, তবে সেই সময় তাদের নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। সে সময় শাহরুখ গৌরীর বিচ্ছেদের কথাও শোনা গিয়েছিল। বহু সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছিল প্রিয়াঙ্কার জন্য ঘর ভাঙছে শাহরুখ খানের। যদিও এমনটা ঘটেনি, তবে বলিউডের আকাশে বাতাসে এই জুটির সম্পর্কের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়েছিল। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন সিক্স। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। তবে শুধু প্রেমের কথাই প্রকাশ হয়নি, প্রকাশ হয়েছিল তাদের বিয়ের খবরও। ভারতীয় এক সংবাদ মাধ্যমে খবর উঠেছিল 2013 সালে নাকি টরেন্টোতে বিয়ে করেন তারা। জুমে প্রকাশিত এক খবর অনুযায়ী ইসলাম মতে বিয়ে করেন তারা। শোনা যায় ডন টু ছবির শুটের সময় তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়, যদিও শাহরুখ খান এ বিষয়ে কোনোদিন কোনো মন্তব্য করেননি। এসব খবর প্রকাশের পর শাহরুখের সংসারে শুরু হয় তুমুল অশান্তি। দুজনকে আর কখনো দেখা যায়নি একই ছবিতে। বহু বছর পর একটি কনসার্টে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল, যদিও এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি দুজনের কেউই। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এখন মার্কিন পপ তারকা নিক জোনাসের সহধর্মিণী। বিয়ের আগে বেশ কয়েকজন অভিনেতার সঙ্গে তার প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল। সাইমন প্রভা, এটিএন নিউজ।